কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি উপন্যাস দূরভাষিনী চ্যানেলটি যদি এখন আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যাতে করে পরবর্তী পর্বগুলো আপনারা সহজেই পেয়ে যান অলরেডি আমরা দুটো পর্ব পাঠ করেছি আজ আপনাদের জন্য থাকছে তৃতীয় পর্ব অন্যান্য গল্প লিখতে বসে বিনাকেও মাঝে মাঝে মনে পড়েছে মৃন্ময় আর ওকে নিয়ে যে গল্পটা মনের মধ্যে মোটামুটি গড়ে উঠেছিল ক্ষীণ হতে হতে সে গল্প অবশ্য প্রায় মিলিয়েই গেছে মৃন্ময়ের সেই কাহিনীর সঙ্গে বিনার পরবর্তী জীবনেরও তেমন আর কোনো যোগ নেই লিখতে হলে ওকে নিয়ে নতুন গল্পই লিখতে হবে সেই কমলার গল্প মানে কমলার সঙ্গে বিনার যেটুকু যোগাযোগ হয়েছে সেই গল্প এর মধ্যে মৃন্ময় নেই হাস্চর্য মৃন্ময় তবু যেন থাকতে চায় যেন জড়িয়ে যেতে চায় পরের গল্পের সঙ্গে কেন ও আমার সহকর্মী তার সঙ্গে রোজ দেখা হয় বলে কিন্তু ওর গল্প সম্পূর্ণ আলাদা দুস্থা বান্ধবীর চিকিৎসার জন্য বিনার প্রাণপণ প্রয়াসের মধ্যে তার কোনো ভূমিকা নেই এমনকি এক টাকা দামের একখানা টিকিট পর্যন্ত সেদিন সে কেনে নি কিন্তু শুধু ভাবনিই তো নয় অভাবনীয় গল্প হতে পারে মৃন্ময় যে নেই মৃন্ময় যা রইল না তাই নিয়ে শুরু হতে পারে বিনার দ্বিতীয় গল্প ব্যর্থ প্রেমে বিনা হা হুতাশ করে বেড়ালো না কারণ সময় হা হুতাশের জন্য প্রেম ছাড়া আরও অনেক বস্তু আছে আছে দারিদ্র টাকা পয়সা নিয়ে কথায় কথায় বাপের সঙ্গে ঝগড়া যাতে হাত দেয় তাতেই ব্যর্থ হওয়ার ক্ষোভ বিনার চিন্তা আর চেষ্টা এসব নিয়েই আচ্ছন্ন থাকতে পারে শুধু প্রচ্ছন্নভাবে রাখতে হয় মৃন্ময়কে তার অনুপস্থিতির মধ্যেই সে আছে কিন্তু লিখতে গিয়ে এ গল্প নিজের কাছে মনোপূত হল না বড় পুরনো পুরনো লাগল বিনা সমাজ চেতনা প্রেমের ব্যর্থতার জন্য অপেক্ষা করবে কেন রূপের অভাবে বাপের অর্থ সামর্থ্যের অভাবে যাকে একুশ বছর বয়স পর্যন্ত আইবুড়ো থাকতে হয় বাপ মা ভাই বোনের ভরণ পোষণের জন্য জীবিকার দায়ে যখন তখন ছুটে বেড়াতে হয় ছুটির পরে যার দু পয়সার চিনে ছাড়া আহার্য জোটে না চোখের সামনে যে সহকর্মী কমলাকে বিনা ওষুধে বিনা পথ্যে তিলে তিলে ক্ষয় হয়ে যেতে দেখে তার জীবনে মৃন্ময় আকস্মিক মৃন্ময়কে বাদ দিয়েই তার জীবন আখ্যান লেখা ভালো খানিকটা লিখে ফের গল্পটা ছেড়ে ফেললাম মৃন্ময়কে কিছুতে রাখা চলবে না অফিসে এসে কাজে ভালো করে মন দিতে পারলাম না গল্পটা অনেকখানি এগিয়েছিল ফের নতুন করে লিখতে হলে বহু শ্রম আর সময় দরকার একজন সম্পাদক বন্ধুকে কথা দিয়েছিলাম এ মাসে গল্পটা তাকে নিশ্চয়ই দেব এবার না দিতে পারলে তিনি ভয়ঙ্কর চটে যাবেন মৃন্ময়কে নিয়ে কি বিপদে পড়েছি তা তো আর তাকে বোঝানো যাবে না গল্প না দিতে পারার কারণ হিসেবে একটা বাস্তব বিপদ আপদের গল্পই তাকে বানিয়ে বলতে হবে শক্তমতো একটা কৈফিয়তের কথা ভাবছি মৃন্ময় সামনে এসে দাঁড়ালো আজ আর বেশটা সাহেবই নয় সাধারণ ধুতি পাঞ্জাবি কিন্তু হাতের সিগারেটটি ঠিক আছে ছাই ঝাড়তে ঝাড়তে মৃন্ময় মৃত হিসেবে বলল হেই যে লিখছেন নাকি কি খবর আজকের ওর মুরব্বী আনায় বিরক্ত হয়ে মাথা তুলে বললাম তেমন কিছু নেই মৃন্ময়ের মুখে তবু হাসিটুকু লেগেই রইল কিছু নেই তো অত কী লিখছেন বললাম কি লিখছি দেখতেই তো পাচ্ছেন মৃন্ময় বলল রাগ করছেন কেন আজ আপনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে দেখছি কাল তো আর দেখব না কাল থেকে আপনার মতো আমাকেও ডালহুসি স্কোয়ার অঞ্চলে এমনি করে কলম পিষতে হবে হয়তো চুরুট মুখে দাঁড়িয়ে তদারক করবেন সুপিরিয়র অফিস অমন মুখ ভার করে থাকবেন না দাদা হাসি মুখে বিদায় দিন বললাম তার মানে মৃন্ময় মুখ মুচকে হাসতে লাগলো ফের জিজ্ঞাসা করলাম ব্যাপার কি কোথায় যাচ্ছেন আপনি সহকর্মী পরেশবাবু বললেন আপনি কিছুই জানেন না নাকি মৃন্ময়বাবু সিভিল সাপ্লাইতে চাকরি পেয়েছেন কাল জয়েন করবেন অবাক হয়ে বললাম বলেন কি আমি তো কিছুই জানতাম না জানবেন কি করে বাবুকে আর খবরটা ফাঁস করেছেন কাউকে আমি প্রথমে স্কুপ করেছিলাম অ্যালাউন্স ট্যালাউন্স নিয়ে বুঝি সড়াই টাকা না মৃন্ময়বাবু মৃন্ময় একটু তাচ্ছিল্যের সঙ্গে বলল প্রায় ওই রকমই দুশো পঁয়ষট্টি পরেশবাবু বললেন আচ্ছা করিতকর্মা লোক যা হোক আমাদের কথা একেবারে ভুলে যাবেন না আপনাকে যা বলেছি মনে থাকবে তো মৃন্ময় হেসে বলল থাকবে না কেন পরেশবাবু বললেন আর আমাদের চাটা মৃন্ময় বলল প্রথম মাসের মাইনে পেলে ওসব হবে পরেশবাবু আজ পকেট একেবারে খালি লন্ড্রি থেকে স্যুটটা খালাস করে আনতে গিয়ে সব গেছে কাল তো পরে বেরোতে হবে সেই যে গল্পে আছে না মানি কিনবার পর দেখা গেল ব্যাগের রাখবার মতো মানি আর নেই হেও তেমনি পকেটে সব পয়সা দিয়ে তো স্যুট ধুয়ে আনলাম এখন যদি ট্রামের ভাড়াটা কাল না জোটাতে পারি তাহলেই গেছি যা বৃষ্টিপাতল চলছে কদিন ধরে হেঁটে যেতে হলে অফিসে একেবারে ভূত সেজে উপস্থিত হতে হবে একটু অবাকই হলাম এমন বিনয় আর্থিক দীনতা নিয়ে এমন খোলাখুলি আলোচনা মৃন্ময়কে আর কোনো দিন করতে দেখিনি নিজের রোজগার দেড়গুণ বাড়তে চলেছে বলেই কি মৃন্ময় হঠাৎ এমন সরল আর বিনয়ী হয়ে উঠেছে আমার দিকে তাকিয়ে মৃন্ময় বলল কি আপনি আজ আর মুখ খুলবেন না ঠিক করেছেন নাকি নেন ধরান মৃন্ময় একটি সিগারেট বাড়িয়ে দিল আমার দিকে এইটাই অবশিষ্ট ছিল বললাম দরকার নেই আপনি ওটা রাখুন পরে খাবেন মৃন্ময় বলল কি মুশকিল আপনার কি রাগ কিছুতে ভাঙবে না হেসে বললাম রাগ কেন করব বরং আপনি হয়তো রাগ করে এত বড় খবরটা আমাকে জানাননি মৃন্ময় কৈফিয়তে সুরে বলল অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সবে কাল পেয়েছি জানেন তো চাকরি বাকরির ব্যাপার না জানো পর্যন্ত কিছুই বিশ্বাস করি না তাছাড়া খবরটা সত্যি কি খুব বড়ো আড়াইশো টাকায় কি হয় আজকাল হেসে বললাম তবু তো কথাটা চেপে যাচ্ছিলেন মৃন্ময় আমার দিকে তাকাল শেষ পর্যন্ত চাপতাম না আপনার কাছে কি কোনো দিন কিছু চেপেছি আমি কি বলতে যাচ্ছিলাম কিন্তু মৃন্ময় আর দাঁড়ালো না আচ্ছা চলি এবার মনটা একটু যেন কেমন লাগলো গল্প থেকেই মৃন্ময়কে ছেঁটে ফেলতে চেয়েছিলাম কিন্তু অফিস থেকেও যে ও সরে যাবে তা ভাবিনি অবশ্য মৃন্ময় এই চাকরিগত সৌভাগ্যের অযোগ্য নয় চালাক চতুর দেখতে শুনতেও ভালো এমিতে ইংরেজি ভাষায় হাই সেকেন্ড ক্লাস পেয়েছিল যেমন খাটতে পারে তেমনি জানে বলতে কইতে অফিসে এসে কাগজ খুলে ওয়ান্টেড কলামটার উপর মৃন্ময় সবচেয়ে আগে চোখ বুলাত সেক্রেটারিয়েটে ওর কীরকম যেন একটা জানাশোনা আছে তাও শুনেছিলাম আজকালকার দিনে একটু ভালো চাকরি সংগ্রহ করতে পেরেছে ভালোই তো পৌষের সংখ্যা অরুত তো নেহাত কম নয় বিনা আর তাদের পরিবারের সঙ্গে মৃন্ময় যেমন ব্যবহারই করে থাক অফিসের সহকর্মীদের সঙ্গে ওর মোটামুটি সদ্ভাবই ছিল তোষের মধ্যে চাটা নিজের পয়সায় খেত না কিন্তু তা যেমন খেত না তেমনি এক কাপ চায়ের বদলে ওকে দিয়ে আধ ঘন্টার মধ্যে দেড় কলম নিউজ লিখিয়ে নেওয়া যেত আমি তো কতদিন লিখিয়েছি মৃন্ময় চলে যাওয়ার পর সারাটা দিন কেবল ওর আলোচনাই চলতে লাগলো দোষের চাইতে ওর গুণগুলিরই উল্লেখ হল বেশি মৃন্ময়কে ছেটে দিয়েও অবশ্য গল্পটাকে এগিয়ে নিতে পারলাম না দুদিন সময় নিলাম তবু নয় সম্পাদক বন্ধুর সঙ্গে সৌহার্দ্য যায় যায় হবার জো হল তারপর মাস কয়েকের মধ্যে বিনা আর মৃন্ময় আমার মন থেকে একেবারে হারিয়ে গেল বছরখানেক বাদে সন্ধ্যার পর সেদিন ট্রামে করে শ্যামবাজার থেকে ফিরছি গাড়িতে খুব ভিড় তবু কৌশলে আরেকজন দণ্ডায়মান সহযাত্রীর অন্য মনস্কতার সুযোগে তার সামনে বেঞ্চের সদ্য খালি হওয়া একটি সিট দখল করে কেবল বসেছি সামনে ঝনঝন করে চাঁদার কৌটোটা নড়ে উঠল শব্দটা খুব শ্রুতিমধুর নয় বিরক্ত হয়ে মুক্তুলতি দেখি পিনা লাল পেড়ে শাড়ি পরনে সেফটি পিন দিয়ে আটা কাঁধে লাল রঙের একটি ব্যাচ কৌটার গায়ে বড় বড় হরফে লেখা যক্ষা নিবারণী সাহায্য সপ্তাহ বললাম আপনি বিনা মৃদু হেসে চাঁদার কৌটোটা ধরে রইল সামনে পকেটে খুচরো বিশেষ কিছু ছিল না একখানা শিকি তুলে অলক্ষিতভাবে কৌটার ভিতরে গলিয়ে দিলাম বিনা বলল কোথায় চলেছেন বললাম গণেশ অ্যাভিনিউ বিনা বলল তাই নাকি আমিও তোর কাছাকাছি নামবো কমলাকে দেখে যেতে হবে একটু বললাম তিনি কেমন আছেন বিনা ঘাড় নাড়ল ভালো না যাবেন একবার দেখতে আপনার ওকে মাঝে মাঝে বলেছি আলাপ করতে চেয়েছিল আপনার সঙ্গে ইতস্তত করে বললাম কাজ ছিল একটু আচ্ছা চলুন বিনা কৌটো নিয়ে সামনের দিকে এগিয়ে গেল আরও একটি মেয়ে ঘুরে ঘুরে চাঁদা তুলছিল ট্রামটা বৌবাচারের মোড় পেরুতেই বিনা তার কাছে কৌটোটা দিয়ে বলল লতা আমি এবার নাম ভাই আমার একজন অসুস্থ বন্ধুকে দেখতে যাব লতা বোধ হয় আমার সঙ্গে বিনাকে কথা বলতে দেখেছিল আমার দিকে একটু তাকিয়ে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে বিনার হাত থেকে কৌটোটা নিতে নিতে মৃদু হেসে বলল আচ্ছা এসো বন্ধুর কথা বুঝে হঠাৎ মনে পড়ল স্টপেজে একসঙ্গে নামলাম পাশাপাশি হাঁটতে হাঁটতে বিনা বলল তারপর কেমন আছেন অনেকদিন দেখা সাক্ষাৎ নেই বললাম আপনিও তো আর খোঁজখবর নিতে চেষ্টা করেননি অনেক দিন ভেবেছি নেবো কিন্তু নানা ঝামেলায় আমি ভাবলাম বিনা হয়তো মৃন্ময়ের কথা জিজ্ঞাসা করবে কিংবা শোতে না যাওয়ার অনুযোগ দেবে কিন্তু কোনো প্রসঙ্গ না তুলে বিনা নিঃশব্দে হাঁটতে লাগল বললাম আপনার বন্ধুকে কি বাসাতেই রেখেছেন কোনো হাসপাতালে দেননি কেন বিনা একটু হাসল সিট পেলে তো দেব অনেক চেষ্টা করা হয়েছে যাদবপুর কাঁচরাপাড়া কোথাও সিট খালি নেই দু জায়গাতেই ওয়েটিং লিস্টে নাম আছে কিন্তু কমলা ততদিন ওয়েট করতে পারবে কি না কি জানি দুজনে ফের একটুকাল নিঃশব্দে হাঁটতে লাগলাম বললাম চাকরি করছেন তো না ছেড়ে দিয়েছেন বিনা আমার দিকে তাকালো বাহ ছেড়ে দিলে চলবে কেন আজকেও তো দুটো পর্যন্ত ডিউটি দিলাম তারপর বিনা একটু হাসলো আপনি বুঝি চাঁদা তুলতে দেখে ভেবেছেন সব ছেড়ে ছেড়েছুঁড়ে সেবা কার্যে নেমে পড়েছি তা কেন একটা কিছু করতে হলেই যে আরেকটা ছাড়তে হবে তার কি মানে আছে আমরা সব দিক চাই চাকরিও করব ঘর সংসারও দেখব আবার সাধ্যমতো অন্য কাজকর্মও করব আমার তো মনে হয় কোনোটাকেই বাদ দেওয়া যায় না একটির সঙ্গে আরেকটি জড়ানো অবশ্য শক্ত ভারী শক্ত বাদ দিতে না চাইলেও বাদ পড়ে যায় এই তো দেখুন এ তিন দিন ধরে কমলার আর খবর নিতে পারিনি ভারী অন্যায় হয়ে যাচ্ছে ও নিশ্চয়ই খুব রেগে আছে বললাম চাঁদা তুলছিলেন তো হাসপাতালের জন্য বিনা একটু হাসল অথচ কোনো হাসপাতালেই তো কমলাকে এখনও ভর্তি করতে পারিনি তবু কেন খেটে মরছি তাই বলছেন তো অপ্রস্তুত হয়ে বললাম না না আমি তা বলিনি বিনা আমারটিকে তাকালো আপনি বলেননি কিন্তু কমলা তাই বলে শুধু কমলা কেন মাসিমা মেষমশাই পর্যন্ত এর জন্য বিরক্ত হয়েছেন কে আশ্চর্য দেখুন কমলার না হয় অসুখ ভুগে ভুগে ওর মন ঠিক নেই নিজের কথা ছাড়া আর কারো কথাও ভাবতেও পারে না কিন্তু আর সবাই যখন বিনা হঠাৎ থেমে গেল আমার মনে পড়ল নিজের বাপমার সংকীর্ণতার বিরুদ্ধেও বিনা আরও তীব্র ভাষায় অভিযোগ করেছিল এখানে ভাষাটা যত তীব্র নয় কিন্তু ভঙ্গিটা প্রায় সেই রকমই ধরনটা আমার ভালো লাগলো না চুপচাপ হাঁটতে লাগলাম একটু বাদে বিনা বলল প্রথম প্রথম আমিও শুধু কমলাকে নিয়েই ছিলাম আর কারো কথা মনে হতো না কিন্তু কয়েকটা হাসপাতালে দিন কয়েক ঘোরাঘুরি করে আমার ভুল ভাঙল দেখলাম হল ভরা কমলার দল আরও শত শত হাজার হাজার কমলা কত জায়গায় রয়েছে তারা কোনো হাসপাতালের হলে স্থান পায়নি আমার মতো অনেকেই দেখলাম মুখ কালো করে ফিরে যাচ্ছে বললাম আপনি বুঝি ওসব জায়গায় অনেকবার গেছেন বিনা বলল হ্যাঁ প্রথম প্রথম ভাবলাম হাসপাতালের অথরিটির দোষ তারা চক্রান্ত করে আমার বন্ধুকে নিচ্ছে না কিন্তু দেখে শুনে বুঝতে পারলাম তা নয় একটু আধটু দোষ থাকলেও সব দোষ ওদের ঘাড়ে চাপানো যায় না বললাম দোষ কার বিনা হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠল দোষ নয় কার আপনি জানেন না কার দোষ যক্ষার বীজ কি কেবল কমলার মধ্যেই ঢুকেছে আপনি তো দেখছি সমস্ত ব্যবস্থার মধ্যে সেই সর্বনাশা ক্ষয়রোগের জার্ম বিনা বিনা দিকে তাকিয়ে একটু হাসলো। কিছু মনে করবেন না আপনাকে শান্ত মানুষ পেয়ে একটু বক্তৃতা দিয়ে দিলাম শহরে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে সভা সমিতি তো আর করবার নেই এবার আর বক্তৃতা ঢঙে নয় শান্ত করুণ স্বরে বিনা বলতে লাগল দেখলাম কমলারা একা নয় আমিও একা একা কিছু করতে পারবো না আরও অনেককে সঙ্গে নিতে হবে কেবল চাঁদার কৌটোটাই নয় ওদের সঙ্গে সঙ্গে আরও দু চার জায়গায় ঘোরাঘুরি করলাম অনেক মদ আর পথের অলিগলি একেবারে গোলক ধাঁধা হেসে বললাম গোলক থেকে বেরিয়ে বুঝিয়ে এবার ঘরে ফিরবার মতলব করছেন না মাথা নাড়ল জানেনি তো বারটান একবার ধরলে আর ঘরে ফেরা যায় না বারবার ঘর বার করতে হয় তাই করছি এই যে এসে পড়েছি এই বাড়ি কমলাদের পুরনো একতলা একটা বাড়ি কাছেই মোষের বাথান মোষগুলির লেজ নাড়ার শব্দ শোনা গেল কেবল শব্দ নয় বিশ্রী একটা গন্ধ ভেসে এলো সঙ্গে সঙ্গে নোংরা গলি ছোট একটু রোয়াক আছে সামনে বিনা তার উপরে উঠে কড়া নাড়তে লাগল একটু বাদে ভিতর থেকে একটি মেয়ের ক্ষীণ গলা শুনতে পেলাম ও মেজদা দেখ না কে ডাকছে বাইরে যাও দরজাটা খুলে দিয়ে এসো পাশের ঘর থেকে একজন পুরুষের অসহিষ্ণু বিরক্তি ভরা গলা শুনতে পেলাম আহ যখন তখন বড় বিরক্ত করিস কমল কে এলো আবার বাইরে থেকে বিনা বলল আমি ডোরটা খুলে দিন অপ্রসন্নভাবে জবাব এল ও বিনা যাচ্ছি দাঁড়াও একটু বাদেই স্যান্ডেলের শব্দ শোনা গেল তারপরেই দরজার হুড়কো খুলে পড়ার আওয়াজ এলো কানে লম্বা ছিপছিপে চেহারা শ্যামবর্ণ বছর তিরিশের এক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন উস্কো খুস্কো চুল মুখে অপ্রসন্নতার ছাপ তখনও লেগে রয়েছে বসন্তর দাগ না থাকলে মুখখানাকে সুন্দরী বলা চলত নাক চোখ টানা টানা কিন্তু তা সত্ত্বেও দেখে চোখ প্রীত হয় না বসন্তের দাগের জন্যই হোক বা ওর অপ্রসন্ন মেজার্জের জন্যই হোক একটা নিরস রূপ যেন সমস্ত চেহারার মধ্যে মিশে রয়েছে এসো বলেই ভদ্রলোক চলে যেতে উদ্যত হলেন অপরিচিত আরেকজন লোক যে পাশেই দাঁড়িয়ে তা যেন তার খেয়ালই নেই এই তাচ্ছিল্যে আমি একটু ক্ষুণ্ণ না হয়ে পারলাম না কিন্তু ভদ্রলোককে বিনা বাধা দিয়ে বলল কমলা কেমন আছে একই রকম ভিতরে এলেই তো দেখতে পাবে বিনা বলল পরশুদিন তো ভালোই দেখে গেছি তারপর তো আর জ্বর হয়নি কি জানি ভিতরে এসো দরজার ওপরে সরু একফালি প্যাসেজ সেখান থেকে একটা ঘরের ভেতরে ঢুকে বিনা বলল পরিচয় করিয়ে দি কমলার মেজদা বিমল মুখোপাধ্যায় আর্টিস্ট নমস্কার জানিয়ে বললাম ও বিমলবাবু বললেন ও মানে আপনি কি আমার ছবি কোথাও দেখেছেন বললাম না বিমলবাবু একটু হাসলেন না দেখাই স্বাভাবিক ভদ্র নাগরিকদের কাছে চিত্র মানে আজকাল শুধু চলচ্চিত্র আমি বললাম ওই মানেও তাই বিমলবাবু বললেন আচ্ছা আপনি গল্প করুন আমি ততক্ষণে হাতের কাজটুকু শেষ করে গিয়ে ভদ্রলোক তাড়াতাড়ি পাশের ঘরে চলে গেলেন আমি একটু অবাক হয়ে রইলাম বিনা ঘরে ঢুকে একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলল বসুন কমলা এর কথাই তোকে বলেছিলাম আহা শুয়ে থাক না তুই উঠছিস কেন আবার এতক্ষণে লক্ষ্য করলাম ঘরের দক্ষিণ দিকে একখানা তক্ত পোষে একটি মেয়ে শুয়ে আছে গলা পর্যন্ত একটা হলদে চাদরে ঢাকা রং ফর্সাই ছিল এখন ফ্যাকাশে অতি শীর্ণ চেহারা লম্বাটে মুখের গড়ন মোটামুটি সুন্দর রোগ আর রোগ শয্যা যেন ওর দেহের সঙ্গে চমৎকার মানিয়ে গেছে বয়স বছর বাইশ দেশের বেশি হবে না রোগা বিশীর্ণ মুখ দেখে আরও কম মনে হয় দেয়ালের তাকে কয়েকটা ওষুধের শিশি আঁতখানা বেদানা আর একটা কাগজের ঠোঙা হয়তো টাঙুর কিছু হবে কমলা উঠে বসতে বসতে বলল সারা দিন রাত কি শুয়ে থাকতে ভালো লাগে তারপর আমার দিকে তাকালো কমলা আপনার কথা বিনার কাছে অনেক শুনেছি বললাম আপনার কথাও বিনাদেবী বলেছেন কেমন আছেন আজকাল কমলা একটু হাসলো। ভালোই আছি বিনা বলল ভালো তো আছিস কিন্তু চোখ মুখ অত ছলছল করছে কেন দেখি ঝুঁকে পড়ে বিনা ওর কপালে হাত দিল মুখটা একটু যেন গম্ভীর দেখালো বিনার কমলা বলল জ্বর হয়েছে না বিনা বলল এই সামান্য একটু ওষুধ টষুধ পড়ে রয়েছে যে কমলা একটু হাসলো খোই পড়ে রয়েছে একসঙ্গে সব ওষুধ ঢক করে গিলে খেলে তোরা বুঝি খুশি হোস যাকে তোকে আর ডাক্তারি করতে হবে না তোর সভা সমিতির খবর কি তাই শুনি প্রায় একটা লিডার টিডার হয়ে গেছিস না সেই জন্যই দেখা সাক্ষাৎ নেই বিনা এ কথার কোনো জবাব না দিয়ে বলল মাসিমা কোথায় এতক্ষণ তো এখানেই ছিলেন উঠে বুঝে রান্নাঘরে গেছেন মেসোমশাই এখন বুঝে ফেরেননি কমলা বলল তুই কি নতুন এলি নাকি এত সকালে কবে তিনি ফেরেন আবার বুঝে কোথায় একটা পার্ট টাইম জুটিয়েছেন কি একটা হোঁসিয়ারিতে বড় আমার দশা হবে বললাম সেখানে কি করেন তিনি কমলা হাসল অ্যাকাউন্টের কাজই দেখেন বুড়ো মানুষ খুব খাটনি পড়ে বিনা বলল বিমলদার এ সময় যদি কিছু একটা জুটতো সুবিধাই হতো কমলা বলল জুটল তো কবারই কিন্তু ঠিকলো কই ওর তো চাকরি পোষাবে না সেই সেবার ট্রেনিং পিরিয়ড শেষ করে তুই যখন আমাদের বড়বাজার এক্সচেঞ্জে এসে ঢুকলি তার দিন কয়েক পরেই তো মেজদা টিজে কেমারে ভালো একটা চান্স পেয়েছিল কিন্তু রাখতে পারলো কই কমলার মেজদার অযোগ্যতা সম্বন্ধে অপ্রীতিকর প্রসঙ্গ এড়াবার জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনাদের প্রথম আলাপুজি বড়বাজার একজন যেই কমলা খুশি হয়ে অফিসের গল্প আরম্ভ করল অসুস্থতার জন্য অফিসে সে আর যেতে পারে না সেই জন্যই রোগ শয্যায় অফিসের স্মৃতি যেন তার কাছে এক মধুর রোমান্টিক স্বপ্নের সামগ্রী হয়ে রয়েছে যখন অফিসে যেত কমলা তখন সুস্থ সবল সক্রিয় ছিল অফিস তার জীবনের যেন এক গৌরবময় অধ্যায় আই করে বিয়েতে কি কি বিষয় নেবে জল্পনা কল্পনা করছে কমলার বড়দাদা অমল মুখার্জি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মারা গেলেন তার চাকরি ছিল সংসারের বড় সম্বল বাবা মুশরে পড়লেন বিমলার তো কোনো চালচুলো নেই মতেরও কিছুই স্থিরতা নেই সংসারের উপায় কি হবে কমলা বলল ফেবো না বাবা আমিও তো আছি কিন্তু টেলিফোন অফিসে কাজ করতে দিতে কমলার বাবা মোটেই রাজি নন কয়েক বছর আগেও দলে দলে এত বাঙালি মেয়ে ওখানে কাজ করত না বাবা আর মা দুজনেই ওজোর আপত্তি করলেন কিন্তু কমলা প্রায় জোর করেই চাকরি নিয়ে বসল আত্মীয় স্বজন মহলে একটু নিন্দামন্দ হল ভালো একটা বিয়ের সম্বন্ধ চলছিল সেটা ভেঙে গেল কিন্তু কমলার তা বলে ক্ষোভ নেই ও গোপনে গোপনে সকালবেলায় বিয়ে ক্লাসে গিয়ে ভর্তি হয়েছে নিতে পেরেছে নিজের পছন্দ মতো বিষয় ওর এই বিদ্যানুরাগ দেখে মেজদা খুব খুশি কিন্তু মা প্রায় রোজই বকতেন অফিস থেকে এসেই বই নিয়ে উপর হয়ে পড়িস এত খাটনি কি শরীরে শইবে তখন কিন্তু ছিল। তখন শরীর বলে যে কিছু আছে তা মনেই হয়নি কমলার নিরাবয়ব মন যেন সর্বত্র চলাফেরা করছে দেহের ভার দেহের ক্লান্তি সে গ্রাহ্য করে না মাস কয়েকের মধ্যেই অফিসে খুব নাম হয়ে গেল কমলার দক্ষতার প্রশংসা জুটল সুপারিনটেন্ডেন্টের কাছে প্রমোশন প্রায় হয় হয় কিন্তু হঠাৎ একটি ব্যাপারে প্রমোশনটা আটকে গেল এইটুকু বলে বিনার দিকে তাকিয়ে কমলা একটু হাসল থাকবে বিনা বলল থাকবে কেন বল না ভারী ক্লান্তি লাগছে বলে মাথাটা দেয়ালে একটু ঠেস দিয়ে রাখল কমলা বিনা উঠে গিয়ে নিঃশব্দে বালিশটা তুলে ওর মাথার পিছনে বসিয়ে দিয়ে এসে আমার দিকে তাকিয়ে বলল বলবে কি ওর প্রমোশন না পাওয়ার জন্য দায়ী ছিলাম আমি বিস্মিত হয়ে বললাম আপনি হ্যাঁ বিনাই পরিপন্থী হল কমলার উন্নতির ট্রেনিং পিরিয়ড শেষ করে বড়বাজার এক্সচেঞ্জ অফিসের সবে নতুন গিয়েছে বিনা কারো সঙ্গেই তেমন করে আলাপ জমেনি সব নতুন মুখ যার যার কাজ নিয়ে ব্যস্ত ফাঁকে ফাঁকে একাতটু গল্পগুজব হাসি ঠাট্টা অবশ্য চলেছে কিন্তু সে কেবল ঘনিষ্ঠ পরিচিতদের সঙ্গে নিঃসঙ্গ বিনা কাজ করতে করতে ঘেমে উঠল আরেকজন অপারেটর বিয়ে হবে বলে ছুটি নিয়েছে তার জায়গায় আর কোনো মেয়েকে দেয়া হয়নি দুজনের কাজ একা বিনাকেই সামলাতে হচ্ছে অফিস টাইম কাজের চাপ সবচেয়ে বেশি কলের পর কল আসছে হঠাৎ কি হলো উঁচু বোর্ডে হাত বাড়িয়ে একটা কানেকশন দিতে গিয়ে হাতটাই কাঁপল না মাথার ভিতরটাই একটু কেমন করে উঠল ঠিক যেন বুঝতে পারল না বিনা জ্ঞান ফিরে আসবার পর বড় হলঘরের মধ্যে আশেপাশে ভিড় দেখে বিনা প্রথম টের পেল সে অজ্ঞান হয়ে পড়েছিল চোখ তুলে দেখল একটি মেয়ে আইসপ্যাক চেপে ধরেছে তার মাথায় মেয়েটিকে চিনতে দেরি হল না বিনার পাশের চেয়ারে বসেছিল সে খানিক্ষণ আগে কাজ সম্বন্ধে বিনা দু একটা কথা জিজ্ঞাসা করতে যাওয়ায় ভারী বিরক্তি প্রকাশ করেছিল বিনা আর তার সঙ্গে কথা বলেনি কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পর সেই কমলার কথাই বিনা প্রথম শুনল এখন কেমন বোধ করছেন কত মিষ্টি গলা কত সুন্দর মুখ মানুষের মুখের চেহারা কি ক্ষণে ক্ষণে বদলায় কিন্তু ক্লার্ক ইনচার্জ কমলাকে ক্ষমা করেনি সে বলেছিল আপনি যান ওকে নার্স করবার জন্যে অন্য লোক আছে আপনি কেন কাজ ফেলে এলেন বোর্ডে কাজ সাফার করছে আপনার কমলা বলেছিল সে জন্য আপনি ভাববেন না আমি ওখানে লোক দিয়ে এসেছি কিন্তু আনকোড়া নতুন একটি মেয়ের ঘাড়ে আপনি দুজন অপারেটরের কাজ চাপাতে গেলেন কেন ক্লার্ক ইনচার্জ চটে উঠল সে কৈফিয়তকে আপনাকে দিতে হবে তার আগে আপনি কেন ডিসিপ্লিন ব্রেক করলেন সেই এক্সপ্লেনেশন সাবমিট করুন না হলে আমি সুপারিনটেন্ডেন্টকে জানাতে বাধ্য হব কমলাও ছেড়ে কথা বলল না বেশ খানিক্ষণ তর্ক বিতর্ক চলল প্রমোশন বন্ধ হল কিন্তু তাই বলে দুজনের মধ্যে আলাপ পরিচয় অন্তরঙ্গতা বন্ধ হল না নাইট ডিউটি শেষ করে রাত দুটোর সময় পাশাপাশি বেড়ে শুয়ে দুজনের চোখে ঘুম আসতো না দুজনের মনে ক্লান্তি আসত না যা আর কাউকে বলা যায় না তেমন অনেক গোপন সুখের কথাই বিনা ওকে বলেছে যে দুঃখ আর কাউকে জানিয়ে লাভ নেই তাও শুনিয়েছে ওই কমলা কি বিনা আমার দিকে তাকিয়ে বলল কমলা আমার জন্য যা করেছে কমলা মৃদু হাসল কেবল বিনাই কারো জন্য কিছু করেননি দোরের কাছে একজন মহিলা এসে দাঁড়ালেন হাতে একটা বাটি বোধ হয় মেয়ের বদ্ধ আছে ওতে খাটো আঁচলের তলায় পুরু সিঁদুরের রেখা কপালে সিঁদুরের ফোঁটা নেই তার বদলে গোটা দুই মোটা মোটা রগ ভেসে উঠেছে হাতে দুগাছে শাখা ছাড়া আর কোথাও কোনো আভরণ নেই আমাকে দেখে দৌড়ের সামনে দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন পিনা এটা নাও তো ঘরে আসুন না মাসিমা ইনি আমাদের একজন বন্ধু কমলাকে দেখতে এসেছেন ঘরে ঢুকে তিনি আমার দিকে নিঃশব্দে একটু তাকালেন মুখে কথা না থাকলেও দৃষ্টিতে শূন্যতা ছিল না কোটরগত ক্লান্ত চোখ দুটি মুহূর্তের জন্য যেন স্নিগ্ধতায় ভরে উঠল বিনা দিকে তাকিয়ে তিনি বললেন একে তো আর আগে দেখিনি না আজই প্রথম এলেন পথ্যের বাটি নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতেই কমলা অসহিষ্ণু ভঙ্গিতে মাথা নাড়ল আবার কি নিয়ে এসেছ ক্ষীণ শান্ত স্বরে যে মেয়েটি এতক্ষণ কথা বলছিল এ যেন সে নয় কি আবার একটু দুধ না না আমাকে আর জ্বালাতন করো না মা আমি কিছুই খাব না দুধ খেয়ে খেয়ে মুখ পচে গেছে বাটিটা টিপয়ের উপর নামিয়ে রেখে কমলার মা বিনার দিকে তাকিয়ে বললেন কদিন ধরেই এমন করছে পারো তো খাওয়াও তিনি ঘর থেকে চলে গেলেন বিনা বলল কেন অমন করিস বলতো না খেলে শরীর ভালো হবে কি করে থাক থাক শরীর আর ভালো হয়ে দরকার নেই আমার বিনা এবার আমার দিকে তাকালো জানেন কমলা আবার লুকিয়ে লুকিয়ে কবিতাও লেখে তাই দেখাবার জন্যই আপনাকে ডেকে এনেছি এবার কমলার মুখে একটা লজ্জার ছাপ পড়ল না না ওর কথা বিশ্বাস করবেন না আপনি বিনা বলল আচ্ছা বিশ্বাস যাতে করতে পারেন তার প্রমাণ দিচ্ছি আমি বলে পাশের বইয়ের র‍্যাক থেকে বোধ হয় ওর কবিতার খাতাই বের করবার জন্য বিনা উঠে দাঁড়ালো কমলা ব্যস্ত হয়ে ওর হাত টেনে ধরল এই বিনা বলল বেশ তাহলে লক্ষ্মী মেয়ের মতো এই দুধটুকু খেয়ে নাও দুধের বাটি ওর মুখের সামনে তুলে ধরল বিনা। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে বললাম এবার আমাকে উঠতে হবে কমলা আমার দিকে চেয়ে লজ্জিত ভঙ্গিতে বলল কয়েকটা কবিতা আপনাকে আমি দেখাবো কিন্তু আজ নয় ভারী কাটা ছেঁড়া অবস্থায় আছে ভালো করে তুলে নিয়ে আরেকদিন দিন আরেক দিন আপনি আসবেন তো বললাম আসবো তাহলে সেই দিনই দেখাবো বিনার সামনে নয় ওকে সেদিন ঘর থেকে বের করে দিতে হবে ও কবিতার মহাশত্রু আগে এমন ছিল না কমলা হঠাৎ থেমে গেল বিনা সদর পর্যন্ত আমাকে এগিয়ে দিতে এলো বলল আমি একটু পরে আসছি দেখি জোর টোর করে আরও কিছু খাইয়ে আসতে পারে কি না আপনাকে তো চাটা কিছুই দিলাম না বললাম না না তাতে কি তারপর বিনা একটু ইতস্তত করে বলল ইয়ে আপনার বন্ধুর খবরটবর কী বুঝতে বাকি রইল না আমার কোন বন্ধুর কথা বিনা জানতে চায় বললাম আমাদের অফিসার নেই বাবু ভালো সরকারি চাকরি পেয়েছেন বিনা একটু হাসল আপনি যথার্থ সাংবাদিক নন ও তো অনেক দিনের পুরনো খবর নতুন খবর তাহলে কি বিনা একটু চুপ করে থেকে বলল নতুন খবর তিনি শহরের সুন্দরী মেয়ে বেছে বেছে বেড়াচ্ছেন শুনেছি একটি সম্বন্ধ নাকি প্রায় ঠিকও হয়ে গেছে হয়তো শিগগিরই একখানা গোলাপি রঙের নিমন্ত্রণের চিঠি পাবেন এ খবর বিনা কি করে পেল তা আর জিজ্ঞাসা করলাম না খবরটা এর আগে আমিও একটু একটু শুনেছিলাম তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই